আপনারা কি জানেন আপনি আপনার ফোনে এখনও পর্যন্ত যতগুলো অ্যাপ ইনস্টল করে আনইনস্টল করেছেন তার কোনোটাই কিন্তু আপনার ফোন থেকে বা জিমেল থেকে ভালোভাবে রিমুভ করা হয়নি, সেই জন্যই মূলত আপনাদের ফোনগুলো হ্যাং করে বা গরম হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, আমাদের মধ্যে প্রায় 90% মানুষ জানে না ফোন থেকে কিভাবে সঠিক নিয়মে যে কোনো অ্যাপকে আনইনস্টল করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনি ফোন থেকে অ্যাপকে রিমুভ বা ডিলিট করতে পারেন। তো লেটস গেট স্টার্টে। তো ডিলিট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরের মধ্যে প্রবেশ করছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। কর্নারে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশানের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ওভারভিউ আর ম্যানেজ দুটো অপশান দেখতে পাবো। তো আমরা ম্যানেজ অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইনস্টল অ্যাপ দেখতে পাচ্ছে, তো ইনস্টলের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ইনস্টল আর নট ইনস্টল শো করবে, তো আমরা নট ইনস্টলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাপগুলো এখনও পর্যন্ত ডিলিট হয়নি, তো এখানে সব অ্যাপগুলো শো করছেন দেখতে পাচ্ছেন। আপনি ওখানে আনইনস্টল করে দেওয়ার পরে ভাবছেন যে ডিলিট হয়ে গেছে, কিন্তু না, ডিলিট হয়নি, এই যে তার প্রমাণ আমরা পেয়ে গেছি। তো অ্যাপসগুলো প্রথমে আমরা এভাবে সিলেক্ট করে নেব। তো আপনারাও ঠিক এইভাবে আপনার ফোন থেকে সিলেক্ট করে নেবেন যতগুলো অ্যাপ রয়েছে পরপর। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কর্নারে আপনারা দেখতে পাবেন ডিলিট অপশান, তো আমরা ডিলিট অপশানের উপরে ক্লিক করে দেব। তো আপনারাও ঠিক এইভাবে ডিলিট অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাবেন রিমুভ, তো এখানে আমরা রিমুভ করলে সমস্ত অ্যাপ ফোন থেকে ডিলিট হয়ে যাবে, তারপর আমাদের ফোন আর হ্যাং করবে না, তখন আপনারা ভালোভাবে ফোন করতে পারবেন। তো ঠিক এইভাবে আপনারা করবেন। তো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।